তুরস্কে প্রবল ভূমিকম্প ভেঙে পড়েছে একাধিক বাড়ি বহুতল। সিরিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়ে আটতলা আবাসন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেভাবে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একাধিক বহুতল। তুরস্ক এবং সিরিয়ায় এখনো পর্যন্ত 3000-এর বেশি মৃত্যুর খবর মিলেছে, আহত অসংখ্য। গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ প্রান্তে প্রবল ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশের নুরদাগি শহর। 10 মিনিট পরে আফটার শক। তুরস্কের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে ভূমিকম্পে হঠাৎই তাসের ঘরের মতো বহুতলগুলি ভেঙে পড়ে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় কার্যত গোটা শহর। শেষ পাওয়া খবর অনুযায়ী যে এমনটা জানা যাচ্ছে, 3800-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 14000-এরও বেশি মানুষ আহত হয়েছেন এই ভূমিকম্পের জেরে। আপনারা দেখতে পাচ্ছেন, কিছু বুঝে ওঠার আগে বহুতলগুলি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং এখনো পাওয়া খবর অনুযায়ী 3800-এরও বেশি মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং 14000 মানুষ আহত। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল 6.7। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানেও প্রবল কম্পন অনুভূত হয়। সিরিয়াতেও যে প্রভাব পড়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তুরস্কে ভূমিকম্প হয় এবং রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.4, যার প্রভাব পড়ে সিরিয়াতেও। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে বহুতলগুলি এবং তুরস্কের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে সিরিয়া, লেবানন, গ্রিস, ইরানে, সেখানেও প্রবল কম্পন অনুভূত হয়। তাসের ঘরের মতো মাটিতে মিশে যায় একের পর এক গগনচুম্বী বাড়ি, ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সোমবার মহাপ্রলয়ের পরও অব্যাহত মৃত্যু মিছিল এবং সংকটের এই মুহূর্তে তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। সিরিয়াতে যে প্রভাব পড়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পথ চলতি মানুষ তারা কিছু বুঝে ওঠার আগেই তাসের ঘরের মতো গগনচুম্বী ভেঙে পড়ে মাটিতে মিশে যায়, ধূলিসাৎ হয়ে যায় একেবারে। লেবাননেও এর যথেষ্ট প্রভাব পড়েছে এবং সেখানেও ক্ষয়ক্ষতির প্রচুর উদাহরণ দেখতে পাচ্ছি, ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল ভোরে এই ঘটনা ঘটে এবং এখনো পাওয়া খবর অনুযায়ী 3800-এরও বেশি মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং 14000-এর বেশি মানুষ এখনো পর্যন্ত আহত হয়েছেন। লেবাননের শপিং মলের ছবি আপনাদের দেখিয়েছি, তুরস্কের ছবি আপনাদের দেখাচ্ছি। গগনচুম্বী হঠাৎই ভূমিকম্পের ফলে ধূলিসাৎ হয়ে যায় এবং ভেঙে পড়েছে একাধিক বাড়ি বহুতল। গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ প্রান্তে এই প্রবল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশের নুরদাগি শহর। 10 মিনিট পরে আফটার শক অনুভূত হয়। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল 6.7। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানেও প্রবল কম্পন অনুভূত হয় এবং তীব্রতা কতটা ছিল সেটা এই ছবিটা থেকেই স্পষ্ট। তাসের ঘরের মতো মাটিতে মিশে যায় একের পর এক গগনচুম্বী বাড়ি, ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সোমবার স্থানীয় সময় ভোর 4টে নাগাদ এই ঘটনা ঘটে, যখন বেশিরভাগ মানুষই ঘুমে আচ্ছন্ন ছিলেন এবং তখনই ঘটে এই প্রবল ভূমিকম্প, যার ফলে ঘুমের মধ্যেই নিহত, প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। তুরস্কের এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে সিরিয়া, লেবানন, গ্রিসেও এর প্রভাব পড়ে এবং সিরিয়াতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পাশাপাশি তুরস্কের ছবিও। Ya girdik oraya. İnsan vardı içeride. Ya dedik geçelim dışarı. Ya insan vardı. Akir porak ortalika gogonchumbi
সেগুলি মাটিতে মিশে যাওয়ার ফলে কার্যত গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় এবং এখনো পর্যন্ত প্রচুর মানুষের এই ভূমিকম্পের ফলে যে বাড়িগুলি পড়ে গেছে সেগুলির নিচে চাপা পড়ে থাকার আশঙ্কাও করা হচ্ছে। সিরিয়া লেবাননেও প্রবল কম্পন অনুভূত হয় এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়াতেও প্রচুর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এখনো পাওয়া খবর পর্যন্ত অনুযায়ী 3,800 বেশি মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন এবং 14,000-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরো অনেক মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। গতকাল ভোরে তুরস্কের দক্ষিণ প্রান্তে প্রবল এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.8 এবং জানিয়ে রাখবো আপনাদের ভূমিকম্পের উৎসস্থল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশের নুরদাগি শহর। 10 মিনিট পরেই আফটার শক দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল 6.7। ভূমিকম্পের তীব্রতা ঠিক কতটা ছিল তা প্রত্যেক মুহূর্তের ছবিগুলো থেকেই একেবারে স্পষ্ট। যেভাবে একের পর এক গগনচুম্বী মাটিতে মিশে যাচ্ছে এবং তার ফলে গোটা এলাকা কার্যত ধুলোয় ঢেকে যাচ্ছে, তার থেকেই বোঝা যায় কম্পনের তীব্রতা ঠিক কতটা ছিল। এবং তুরস্কের এই ভূমিকম্প সেখানে তীব্রতা এতটা ছিল যে লেবানন, সিরিয়া, গ্রিসে, ইরান সেখানেও কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বাসিন্দাদের এবং সেখানেও একাধিক গগনচুম্বী ভেঙে পড়ে, তাসের ঘরের মতো মাটিতে মিশে যায় একের পর এক বাড়ি। তুরস্কের এই ভূমিকম্পের প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে চলে আসছি পরের খবরে। বিধানসভা ভোটের প্রচারে ত্রিপুরায় রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও নির্বাচনী সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে একটাও শব্দ খরচ করলেন না অমিত শাহ, আক্রমণ করলেন শুধুই বাম এবং কংগ্রেসকে, জানিয়ে ফের আঁতাতের অভিযোগে সরব হয়েছে সিপিএম। इन्होंने कांग्रेस के साथ समझौता किया, मोथा के साथ गुप्त समझौता किया। मोथा को वोट देने का मतलब है कम्युनिस्टों को वोट, कांग्रेस को वोट देने का मतलब है कम्युनिस्टों को वोट। একই দিনে ত্রিপুরায় তৃণমূল বিজেপির হেভি ওয়েটরা সোমবার উত্তর পূর্বের এই রাজ্যে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেদিনই এখানে জোড়া সভা করলেন অমিত শাহ। কিন্তু এমন দিনেও দুটি সভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নিশানা করলেন বাম আর কংগ্রেসকে, তার মুখে শোনা গেল না তৃণমূলের নামও। কমিউনিস্ট কো ভোট কা মতলব হে ফির হিংসা কা শাসন ইয়াহা পর ত্রিপুরা মে প্রস্তাবিত করনা। মুঝে বাতাও ভাইও বেনো মাতাও, আপ হিংসা কা শাসন চাহতে হে ক্যা? জোর সে বলে চাহতে হে ক্যা? আর ভারতীয় জনতা পার্টি কো ভোট মতলব মোদি জি কো ভোট, বিকাশ কো ভোট, সমৃদ্ধ ত্রিপুরা। গত বছর কোন ভোটের আগে ত্রিপুরায় তৎপরতা বাড়িয়েছিল তৃণমূল। 334টি আসনের মধ্যে 59টিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল তারা। এবার বিধানসভা ভোটের আগে সেখানে পৌঁছে গেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেখানে কর্মসূচিও রয়েছে তাঁর, কিন্তু তার মাত্র 24 ঘন্টা আগে দুটি সভা করেও তৃণমূলের নাম অমিত শাহ মুখেই আনলেন না কেন, সেই প্রশ্ন তুলেই ফের সেটিং এর অভিযোগে সুর চড়িয়েছে সিপিএম। স্লোগান আছে না, দিদি ভাই মোদি ভাই, পশ্চিমবাংলায় গিয়ে তারা নানা ধরনের কথা বলেন, কিন্তু ত্রিপুরার যে প্রায় একই সময়েতে দুই নেতা নেত্রী আসলেন কিন্তু কেউ কাউকে বিচ্ছেন না, এর মধ্য দিয়ে এদের ভেতরে যে একটা যে অন্য ধরনের সম্পর্ক বিরাজ করছে, ত্রিপুরাতে এসেও তাই করছে, লুকোতে পারছে না। প্রত্যাশিতভাবেই তৃণমূল বিজেপি কেউই এই অভিযোগ মানতে নারাজ। অমিত শাহজি যেমন তৃণমূলের যদি নাম না নিয়ে থাকেন, তেমনি 10,323 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা দুর্নীতিতে যাদের চাকরি চলে গেছে কোর্টের রায় ত্রিপুরায়, তাদের চাকরিতে ফেরানোর বা তাদের বিকল্প চাকরি করে দেওয়ার কোনো স্পষ্ট ইতিবাচক আশ্বাসও অমিত শাহ রাখেননি। অর্থাৎ যেখানে মানুষের কথা আছে সেখানে অমিত শাহর মুখে সেই কথাগুলো নেই। যে মানুষ বেড়াতে গেছে তাদের কথা তিনি উচ্চারণ করবেন কেন? তাদের বিরক্ত করবেন কেন? তারা আনন্দে আছেন, ভালো আছেন, ভালো হোটেলে আছেন, দিকে দিকে ঘুরছেন, তাদের বিব্রত করতে কেন যাবেন?
ষোলোই ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায়। 60 আসনের মধ্যে 28টিতে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র ভবন থেকে 7 কিলোমিটার পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে রবীন্দ্র ভবনে করবেন নির্বাচনী সভা। তার আগে সোমবার ত্রিপুরায় দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন কেউ ছিল না, বিজেপির একতরফা অত্যাচার চলছিল এখানে, সে সময় তৃণমূল কংগ্রেস একমাত্র ইভেন্ট, সাংবাদিকরাও দেখেছেন কিভাবে সাংবাদিকদের ওপরও সে সময়টা অত্যাচার হয়েছে। আমাদের লোকেদের ওপর আক্রমণ হয়েছে, এমপিদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুরো সুস্মিতা থেকে শুরু করে একেবারে কাকুলি থেকে শুরু করে দোলা সেন থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকের গাড়ি ভাঙচুর, আক্রমণ, আক্রান্ত অনেক কিছু হয়েছে। আমি সেই কথাগুলো যা বলার কালকে বলবো। যদিও সিপিএম এর দাবি এটা স্রেফ বিরোধী ভোটে ভাগ বসানোর কৌশল, পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী হয়ে উঠতে তৃণমূল যেভাবে বিজেপিকে সাহায্য করেছে, ত্রিপুরায় সেভাবেই তৃণমূলকে বিরোধী হয়ে উঠতে সাহায্য করেছে বিজেপি। বিজেপি ভাড়া করেছে তৃণমূলকে, তোমরা ভোটে দাঁড়াও যাতে বিজেপির বিরুদ্ধে মানুষের যে রাগ আছে এই ভোটটাকে আমরা ভাগ করে দেওয়া যায়, ভাগের জন্য যাতে তৃণমূলের সুবিধার সাহায্য নিয়ে বিজেপি একটু সুবিধা পেতে পারে। মুখ্যমন্ত্রী গেছেন নরেন্দ্র মোদীর কথা, বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। শেষমেশ ত্রিপুরার ফল কি হবে সেটা জানা যাবে 10টা মার্চ। প্রসেনজিৎ সাহা, কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। খিদিরপুরে জমা জলের সমাধানে পাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। সেখানে তৈরি করা হলো বিশাল একটি পাম্প বা কুয়ো, যে কিনা কলকাতায় গভীরতম বলে দাবি। এই পাম্পিং স্টেশন বা বিশাল কুয়োর ফলে জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে শহরবাসী। নবাব আলী পার্কে তৈরি হচ্ছে পাম্পিং স্টেশন, তার জন্য তৈরি করা হচ্ছে বিশাল এক সাম্প বা কুয়ো, যা কিনা কলকাতার গভীরতম কুয়ো বলে পুরসভা সূত্রে দাবি। একটি 5-তলা বাড়ির যা উচ্চতা, এই কুয়োটির গভীরতাও প্রায় তাই। এই কুয়োর মধ্যে জমা হবে খিদিরপুরের জমা জল, তার সোজা গিয়ে পড়বে গঙ্গায়। নবাব আলী পার্কের পাম্পিং স্টেশনের সঙ্গেই তৈরি হচ্ছে একটি বিশাল সাম্প বা কুয়ো, যে কুয়োর মধ্যে কিন্তু অনায়াসেই একটি 5-তলা বাড়ি ঢুকে যেতে পারে। আর এই পুরো কাজ সম্পূর্ণ হলে খিদিরপুরের জমা জলের সমস্যার সমাধান হবে এমনটাই মনে করছেন পুর কর্তৃপক্ষ। বর্ষা এলে ডুবুডুবু অবস্থা হয় খিদিরপুরের। আগে খিদিরপুরের জল মমিনপুরে পাঠানো হতো, সেখান থেকে তা গিয়ে পড়তো গঙ্গায়। এখন খিদিরপুরের জল কুয়োয় জমা হয়ে সেখান থেকে পাম্পিং স্টেশনের মাধ্যমে সোজা গিয়ে পড়বে গঙ্গায়। 48 ফিট আমাদের নেই, আমাদের হায়েস্ট এখন পর্যন্ত যা আছে সেটা হচ্ছে 40। মাঝেরহাট থেকে ওপারে যে ওয়ার্ডগুলো পড়ছে সব ওয়ার্ডগুলোই এই জলটা বোট ক্যানেল হয়ে টলিনালায় পড়তো। এবার এটা যেটা হচ্ছে এটাও ডাইরেক্ট চার্জ হচ্ছে টলিনালায়। তো একটা তো বালিগঞ্জের ক্যাপাসিটি বাড়লো, আর ওই অঞ্চলের লোকরা দ্রুত সার্ভিসটা পেল। আমাদের টার্গেটটা ছিল এপ্রিলের মধ্যে চালু করে দেওয়া। এই পাম্পিং স্টেশন ও বিশাল এই কুয়োর ফলে জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে শহরবাসী। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।